Congratulations, Rohit. Teacher, congratulations. Are Boka, this is our topic today. Oh, acha, okay. Hello everyone, this is me Rohit Khandakar and this is Jui Brahma. So, welcome to Daily English. জুয়ের কথা শুনে আজকে আমরা সবাই বুঝতেই পেরেছি যে আজকের টপিকটা কি। সো বলেই ফেলি জুই, ওকে। সো আজকের টপিকটা হচ্ছে ফাইভ ফ্রেজেস ফর রেসপন্ডিং টু গুড নিউজ। ওকে, সো জুই শুরুই করি। আচ্ছা, একটা ওয়ার্ড এসেছিল, কনগ্র্যাচুলেশনস। ওকে, এই ওয়ার্ডটা আমরা কেন ইউজ করি? আমরা এই ওয়ার্ডটা অনেক ক্ষেত্রে ইউজ করতে পারি, কিন্তু সাধারণত সবচেয়ে কাছে মানুষগুলোর ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ করা হয়। এই ওয়ার্ডটা সুসংবাদ শুনলে আমরা ব্যবহার করে থাকি। ধরুন আমার মা একটা নতুন বিজনেস শুরু করেছে। সো মা কিন্তু আমার খুব কাছের, আর তার বিজনেস শুরু করা মানে এটা একটা নতুন স্টেপ নেওয়া তার কেরিয়ারের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা আমার মানে আমি আমার মাকে কনগ্র্যাচুলেশনস বলতে পারি, ঠিক আছে? এছাড়াও ধরুন আমার ভাইয়ের চাকরি হয়েছে নতুন, সেই ক্ষেত্রেও তাকে অভিনন্দন জানাতে আমি কনগ্র্যাচুলেশনস ওয়ার্ডটা ইউজ করতে পারি। তারপর পরের ওয়ার্ডটা কী হতে পারে জুই? ওকে, নাম্বার টু হচ্ছে দ্যাটস গ্রেট। রোহিত কি? দ্যাটস গ্রেট। রোহিত, দ্যাটস গ্রেট আমরা ঠিক কখন বলি? নাইস কোয়েশ্চেন। দ্যাটস গ্রেট তখন বলা হয়, ধরুন আমি একটা নতুন চাকরি পেয়েছি এবং আমার প্রতিবেশীকে আমি এই সংবাদটা দিলাম, সেই ক্ষেত্রে ওনার এক্সপ্রেশনটা বা ওনার আনন্দটা প্রকাশ করার ধরনটা এইভাবে হতে পারে, দ্যাটস গ্রেট। সো এইভাবে আপনি আপনার প্রতিবেশীদের আনন্দের সাথে অংশীদারিত্ব নিতে পারেন। সো হোয়াট উইল বি দ্য নেক্সট জুই? ওকে, নাও নাম্বার থ্রি ইজ হাউ ওয়ান্ডারফুল। হাউ ওয়ান্ডারফুল। সো হাউ ওয়ান্ডারফুল এটা আমরা কখন ব্যবহার করি বলতে পারি? আমি বলবো, তুই বলবি। আচ্ছা, হাউ ওয়ান্ডারফুল আমরা তখন ব্যবহার করতে পারি, ধরুন কেউ একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছে, কোনো কাজ নতুন শুরু করেছে, কোনো ব্যবসা নতুন শুরু করেছে, তখন আমরা এই সংবাদটা যখন পাই তখন আমরা এটা এক্সপ্রেস করতে পারি এইভাবে, হাউ ওয়ান্ডারফুল। এইভাবে তাকে আমরা উৎসাহিত করতে পারি, ঠিক আছে? সো হোয়াট উইল বি দ্য ফোর্থ ওয়ান? ফোর্থ ওয়ান ইজ অসাম। অসাম, ওকে। সো জুই, এটা এক্সপ্লেনেশনটা তুই দিয়ে দে, ঠিক আছে? ওকে, অসাম অসাম আমরা ঠিক তখনই বলি যখন আমরা ফ্রেন্ডরা আড্ডা দেই বা আমরা হ্যাং আউটে যাই, দেন সাডেনলি যখন ফ্রেন্ডরা মানে একটা প্রপোজাল নিয়ে আসে তখন বলে ও অসাম, একটা গ্রেট নিউজ বা একটা সুন্দর বা কোনো নতুন আইডিয়া, হ্যাঁ, এটাও জুই বলেই ফেল। ওকে, আই এম হ্যাপি ফর ইউ আমরা এটা ঠিক তখনই বলি যখন আমাদের এটা কোনো ক্লোজ পার্সন, ফ্রেন্ড, রিলেটিভরা যখন সাডেনলি একটা গুড নিউজ দেয় যে তার একটা জব হয়েছে বা তার কোনো নিউ বিজনেস শুরু হয়েছে অ্যান্ড সে তার বিজনেসে অনেক ডেভেলপ করতেছে, তখন আমরা বলি মানে এটা হচ্ছে যে আনএক্সপেক্টেড একটা নিউজ, যে ও আই এম হ্যাপি ফর ইউ যখন আমরা শুনি ঠিক তখন আমরা কী বলি? I am happy for you. So, this is it for today. Thank you. Bye-bye.